নীল বা অভিজিৎ, এই দুটো নামেই বেশ পরিচিত এই টলি তারকা। আপনারা যারা নীলকে এবং নীলের অভিনয়কে পছন্দ করেন, তারা অবশ্যই 2014 সালে তার অভিনীত ঠিক যেন লাভ স্টোরির কথা শুনে থাকবেন। শুনে থাকবেন এর কারণ, তখনকার সময় নীলই ছিল বঙ্ক্রাশ নামে পরিচিত। সিরিয়ালে সুন্দর অভিনয় করে পছন্দের একজন হিরো হিসেবে জায়গা করে নেন সকল বাঙালি দর্শকদের মনে। শুধু তাই নয়, এরপরই নীলের সুযোগ আসে ফিল্ম জগতে। ঠিক যেন লাভ স্টোরির পর চিত্রা নামে একটি ফিল্মেও কাজ করেন। তার কিছুদিন পর 2016 সালে স্ত্রী সিরিয়ালে লিড হিরো হিসেবে কাজ করেন। প্রতিটা সিরিয়াল থেকেই তার জনপ্রিয়তা বাড়তে থাকে। মার্কেটিং বিষয় নিয়ে MBA শেষ করলেও বর্তমানে অভিনয়টাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। নীল বর্তমানে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল কৃষ্ণকলিতে লিড হিরো হিসেবে কাজ করছেন। এই সিরিয়ালও তিনি পাচ্ছেন ব্যাপক জনপ্রিয়তা। তার সাফল্য দিন দিন বেড়েই চলেছে। ধারণা করা হয় নীল 2022 সালের মধ্যে সবচেয়ে জনপ্রিয় টেলিতারকাদের মধ্যে একজন হিসেবে নিজের জায়গা করে নেবেন। এবারে আসি নীলের ব্যক্তি জীবনে। সবাই নীলের প্রতি ক্র্যাশ থাকলেও নীলের ক্র্যাশ একজনই, সে আর কেউ নয়, আমাদের সকলের প্রিয় খোকাবাবু সিরিয়ালের নায়িকা তরি, যার আসল নাম তৃণা সাহা। আপনারা হয়তো অনেকেই জানেন নীল ও তৃণা বাস্তবে প্রেম করছে, কিন্তু যারা জানেন না তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও। টেলিপাড়ায় নীল ওরফে অভিজিৎ ভট্টাচার্যের ব্যাপক জনপ্রিয়তা থাকলেও অভিনেত্রী তৃণা সাহার নামডাকও নেহাত কম নয়। তিনি ইতিমধ্যে ছোট এবং বড় পর্দা উভয় জায়গাতে অভিনয় করেছেন। খোকাবাবু সিরিয়াল দিয়ে তিনিও বেশ সুনাম কুড়িয়েছেন। সামনাসামনি যতই মন কষাকষি থাকুক না কেন, পাগলের মতো খোকাবাবুকে ভালোবাসত তরি। এ তো কিছুদিন আগের কথা, বাংলা ধারাবাহিক খোকাবাবু দেখতে ড্রয়িং রুমে বুথ থাকতো কলকাতার বাংলা ধারাবাহিকের দর্শকেরা। আর সেই ধারাবাহিকের নায়িকা তৃণা সাহার অভিনয়ে মুগ্ধ ছিলেন সকলে। তবে রিল লাইফে যাকেই ভালোবাসুক না কেন, বাস্তবে বেশ কয়েক বছর ধরে সম্পর্ক রয়েছে অভিনেত্রী তৃণা সাহা ও নীল ভট্টাচার্য। কাজের ফাঁকে সময় পেলে দুজনে হ্যাং আউট করেন, সঙ্গে অবশ্য অন্য বন্ধুরাও থাকেন। সম্প্রতি ব্যাংককে গিয়েছেন নীল ও তৃণা, সেখানে বেশ কোয়ালিটি টাইম কাটিয়েছেন তারা। সুউচ্চ অট্টালিকার উপরে তারা দুজন, অভিজিতের কাঁধে তৃণার মাথা। নিজেদের আনন্দকে ভক্তদের মাঝে শেয়ার করতেও ভোলেননি তারা। তাই তো ব্যাংকক ট্যুরের ছোট্ট একটা ভিডিও তৃণা শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। তো প্রিয় দর্শক, নীল ও তৃণার রিয়েল লাইফ জুটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বাংলা টেলিতারকাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।